স্যার বাবু আসলে বলো জামাইয়া আপনার কাছে একটা অনুরোধ আছে আসলে বন্দিতা আমাদের বলেছিল যে আপনাদের বাড়িতে নাকি আজকে সাদা কাপড়ের উপর চলচ্চিত্র দেখা হবে আমরা মেয়েরা কখনো ওরকম দেখিনি সাদা কাপড়ের উপর চলচ্চিত্র আমরা কি দেখতে পারি আজকে চলচ্চিত্রতে আজ আমরা রামায়ণ দেখব ভালোই হবে যদি সব মেয়েরা এটা দেখতে পারে খুব বেশি পড়াশোনা না করে অনেক কটা প্রশ্নের উত্তর শিখতে পারবে ঠিক আছে দেখে নাও বাকি পড়াশুনো পড়ে স্যার ওদেরকে নিজের সাথে নিয়ে গেছে এবার আমরা ওদের পড়াশোনা কি করে আটকাবো কি ওই জেদি ধর্মান্ধ ত্রিলোচন রায়চৌধুরী রাজি হয়ে গেল সেটা তো ঠিক আমি জানি না কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে ওই বাড়িতে যাচ্ছিল সেটা দেখলাম সবাই খুব খুশি ছিল খুশি ছিল খুব ভুল করেছ নিরুদ্ধ কি করে খুশি ছিল খুশি কি করে থাকতে পারে খুশি কি করে বেটি তুমি কোনো সাধারণ ভারতীয় নও তুমি এখন একজন ব্রিটিশার গ্রিনউডের ওয়াইফ তুমি আর আমরা মাথা গরম করে নয় ভালোবেসে আঘাত করি দেখলে তো আমরা কিভাবে ভালোবেসে পুরো ভারতবর্ষকে নিজেদের অধীন করেছি তাহলে তুমি আমাকে বলো কি করে ভালোবেসে হারাবো ওদেরকে ডিভাইড এন্ড রুল বিভক্ত করো এবং রাজত্ব করো শুধু এই ফর্মুলাটাকেই তুমি ব্যবহার করো আর ওদের টিমের সব থেকে উইক মেম্বারকে খুঁজে বের করো আর তারপর ভালোবেসে আঘাত করো এটা হলো সাদা কাপড় আর এই বাক্স থেকে যে আলো বেরোবে এই সাদা কাপড়ের ওপর চলাফেরা চিত্র তৈরি হবে আগে তো আমরা শুধু গল্প শুনতাম এবার এখানে আমরা গল্প দেখতেও পাবো চলচ্চিত্র বলে জাদুর বাক্সকে তার মানে তুমি এটা বলতে চাইছো যে এই সাদা পর্দার উপরে আমাদের মতো মানুষদের চলাফেরা করতে দেখবো হ্যাঁ খুব মজা হবে রামাইয়া দিদি আমি তো বিশ্বাস করছি না কাগজের মধ্যে তো তাও ছবি আঁকা যায় কিন্তু পর্দার মধ্যে মানুষ অসম্ভব আগে আমিও এরকমই ভাবতাম কিন্তু যখন আমি চলচ্চিত্র দেখলাম তারপরে বিশ্বাস হয়েছিল আর কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে চলচ্চিত্র দেখব তখন আমার কথা তোমাদের সবার বিশ্বাস হবে খুব সুন্দর সুন্দর চিত্র দেখা যায় এতে দেখো কেমন বড় বড় কথা বলছে বন্দিতা ও সবসময় চায় আমাদের কাছে নিজেকে জাহির করতে শোনো কুহেলি হ্যাঁ হীরা মন্ডির মেয়েরা এখানে কেন চলচ্চিত্র দেখবে বারণ করো ওদের পড়তে এসেছে তো পরিবারের অংশ হয়ে যাবে নাকি কিন্তু মালিক অনিরুদ্ধ দাদাই বলেছে ওদের দেখার জন্য আর যদি বারণ করি তাহলে আর এটা যদি উনি জানতে পারেন ওনার কি ভালো লাগবে বলুন ভালো তো লাগবেই না কি জানি এবার অনিরুদ্ধ আগের মতো বিপ্লবী না হয়ে যায়
আগে থাকতেই তো প্রতিযোগিতা নিয়ে এতটা চিন্তিত। আমি কি চাই যে ওর চিন্তা আরো বেড়ে যাক? কিন্তু এই মেয়েগুলোকেও তো এখানে নিজের সঙ্গে তো বসতে দিতে পারি না। এখানে চলে এসেছে বলে ওরা কি একেবারে বাড়ির লোক হয়ে গেল? এই অনিরুদ্ধ কি আসবে নাকি চলচ্চিত্র দেখতে? না মালিক, উনি তো এদের পড়াশোনার ব্যবস্থা করছেন ওই পাশের ঘরে বসে। আচ্ছা ঠিক আছে তাহলে। দেখতে দাও ওদেরকে। তাহলে দেখতে দেওয়া হবে, পরিবারের সবার সাথে বসে দেখতে পারবে ওরা? হ্যাঁ ঠিক আছে। কুহেলি দিদি, আমার বন্ধুরা কোথায় গেল? চলচ্চিত্র বাবু, আপনি চলচ্চিত্র শুরু করবেন না, আমি এক্ষুনি ডেকে আনছি। আরে বৌমা, তোমার সব বান্ধবীরা এখানে তো আগে থাকতেই চলে এসেছে, আমি ভালো জায়গায় বসিয়ে দিয়েছি ওদেরকে। এসে গেছে যখন, আমি কেন দেখতে পাচ্ছি না? দেখবে কি করে, ওরা তো এখানে নেই। আমি আসলে ওদের ওই দিকে বসার ব্যবস্থা করে দিয়েছি। আসলে ব্যাপারটা হলো যে এই এখানে আমার সামনে, মানে আমি তো তোমার শ্বশুর তাই না, তাই আমার সামনে বসতে ওদেরও তো একটু লজ্জা লাগবে, সেই জন্য আমি ওই দিকে ভালো করে বসার ব্যবস্থা করে দিয়েছি। তুমি চিন্তা করো না, বসে পড়ো। শ্বশুর মশাই, আমার বন্ধুরা ওখানে বসে আছে, তাহলে আমিও বসবো ওদের সাথে? বৌমা, কিছুক্ষণ কি আমার পাশে তুমি বসতে পারো না? আজকাল কাদের সঙ্গে থাকো সব সময়? তোমার ওই বান্ধবীদের সঙ্গেই না? আরে আমার পাশে যদি একটু বসতে তাহলে আমারও মনটা একটু হালকা হতো। ঠিক আছে কাকা শ্বশুর মশাই, আমি এখানেই বসছি আপনার সাথে। হ্যাঁ বসো বসো। সাথে বসেই হবে, কিন্তু কোনো ব্যাপার না, কিছুক্ষণ পর আমি ওখানে চলে যাব, তাতে কাকা শ্বশুর মশাইও খুশি আর আমিও। বন্দিতা কি বলেছিল? যে আমরা একসঙ্গে চলচ্চিত্র দেখব, কিন্তু দেখো নিজে ওখানে মহারানীর মতো উপরে বসে রয়েছে আর আমরা এখানে নিচে বসে রয়েছি গরিবদের মতো। শোন না, চুপ কর তো, এক্ষুনি আলো চলে আসবে, আমি দেখবো চলচ্চিত্র। হ্যাঁ চলো এবার শুরু করো।
আমি জানি তুমি খুব ভালো। এখন থেকে তো আমরা বন্ধু, হাত যে মিলিয়ে নিয়েছি আমরা। এবার দেখো কি করে আমি তোমার টিমকে ভেঙে ছাড়খাড় করে দিই। সেই দিনটা আর দূরে নেই যেদিন তুমি আর বন্দিতা আমার পায়ের তলায় থাকবে। আপনারা দুজন বুঝতে পারছেন না কেন যে আমাদের কেবলমাত্র একজনই শত্রু আছে, আর সেটা হলো সৌদামিনী। আপনারা যদি এভাবে নিজেদের মধ্যেই ঝগড়া করতে থাকেন তাহলে লাভটা কার হবে? সৌদামিনী আর ওই গ্রিনউডের। আর এটাই হলো ইংরেজদের কূটনীতি, বিভেদ তৈরি করে শাসন করো, ব্যাস। আমার মনে হয় যে আমাদের এখন এই পরীক্ষার ওপর মন দেওয়া উচিত। আর মাত্র কটা দিন বাকি আছে। আর একটা কথা বলছি আমি, সৌদামিনী চুপ করে বসে থাকবে না, ও কোনো না কোনো খেলা চালিয়েই যাবে ততদিন পর্যন্ত। তুমি ঠিক কথাই বলেছ বাবা, মেয়েরা যাতে পড়াশুনো করতে পারে সেজন্যই তো এই লড়াই লড়ছি আমি। অত সহজে আমি হার মানব না। কিন্তু আমি কোনো ভেদভাবও হতে দেব না। আজ থেকে আমি আর বন্দিতা সেই পাতার থালাতেই খাবো, আর সেই খাবারই খাবো যে খাবার ওই মেয়েরা খাবে। এতে শুধু ওই মেয়েগুলোই নয়, তবে আমাদের বাড়িতেও সবাই জানতে পেরে যাবে যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি তোমাদের কাছে ওরা আমাদের মতো হতে পারবে না, তাতে কি হয়েছে? আমরা ওদের মতো হয়ে যাব, ওদের সমান সমান হয়ে যাব, হয়ে গেল সমস্যার সমাধান। ব্যাঙাচি কি আমরা ইংরেজিতে কি বলে থাকি? ফ্রগলেট। আমার জন্য জায়গা করো। কেন? কারণ আজ থেকে আমিও সাথে থাকবো তোমাদের। কুইহেলি দিদি, সবাইকে বাদাম দেওয়া দুধ দিয়ে দাও। আমার মা বলতো বাদাম দেওয়া দুধ খেলে মাথার বুদ্ধি খোলে। যদি এই বন্দিতা আমাদের সাথে থাকে তাহলে আমি কখনো আমার কাজটা করতে পারবো না, আর বেটি ম্যাডামও রাগ করবেন, আর শ্বশুর বাড়ি যাওয়ার বদলে আমাকে এখানেই পৌঁছতে হবে। নিজের বাড়িতে দূরত্ব তো কমাচ্ছি, কিন্তু এবার মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে হবে। বুদ্ধির পরীক্ষা বেশ কঠিন হতে চলেছে, মেয়েদেরকে আরো মনোযোগ সহকারে পড়তে হবে। তো আজ আরো একটা টেস্ট নেব, যেরকম আগের বার নিয়েছিলাম। কিন্তু আজকে সবাই এখানেই একসাথে বসবে, এক এক করে হাত তুলবে। সবাই প্রস্তুত তো? তাহলে প্রথম প্রশ্ন, এক প্যাকেট তাসে কতগুলো তাস থাকে? স্যার বাবু, স্যার বাবু বলো। রামাইয়া, 52টা। সঠিক উত্তর। পরের প্রশ্ন, সবথেকে গরম দ্বীপ কোনটা? Thank you.
সাথে এরকম হতে আমি কিছুতেই দেখতে পারবো না। সবাই পড়াশোনা করবে, চলো এসো, সবাই নিজের জায়গায় বসো। বাইরে তাকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, এখানে এসে বসো। বন্দিতা, তাড়াতাড়ি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বসো, আমরা পরবর্তী পাঠ শুরু করব। লেখাপড়া করতে পারো না, কিন্তু হাসতে পারো খুব ভালো করে, খুব ভালো, হাসো, আরো হাসো। আসলে কি বলুন তো, চেষ্টা করেছি হাসি আটকাতে কিন্তু পারলাম না। আসলে হাসি পেলে কেউ কখনো আটকাতে পারে না কি? আমাদের নিয়ন্ত্রণে কোথায়? ঠিক আছে, তাহলে এখন আমি তোমায় নিয়ন্ত্রণে কিভাবে আনতে হয় সেটা শেখাবো। আমি তোমাকে শাস্তি দেবো পড়াশোনা না করার জন্য। সুরাইয়া, রায়চৌধুরী পরিবারে যত তামার বাসন রয়েছে সমস্ত পরিষ্কার করবে তুমি। যাও। কিন্তু স্যার বাবু, আমি তো শুধু একটু হেসেছি। তাতে কি হয়েছে? তুমি তো বললে না যে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। এবার তুমি শিখে যাবে কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ করতে হয়। যাও। আর কি কেউ যেতে চাও সুরাইয়ার সাথে? মনিটর বন্দিতা, বই নিজের জায়গা রেখে দাও, বাকি ক্লাসটা দুপুরে খাবার পর। আমি খুশি বন্দিতা, কে তোমাকে বলেছে যে আমি খুশি নই? দেখো, আপনার মুখে হাসির জায়গায় কপালে ভাঁজ দেখা যাচ্ছে। তাহলে কি আমি জানতে পারবো না যে আপনি খুশি নন? এবার খুশি মনে হচ্ছে না? জোর করে হাসা আবার হাসি হলো নাকি? আমার মা বলতো, যখন কেউ মন থেকে হাসে তখন সেই খুশি মুখের থেকে বেশি চোখেতে ফুটে ওঠে। আমাকে খুশি দেখতে চাও তো তুমি? তাহলে যাও গিয়ে পড়াশুনো করো। এটা এটা দেখতে পাচ্ছ বন্দিতা কি লেখা আছে এখানে? মাত্র 3 দিন বুদ্ধির পরীক্ষার জন্য আমাদের আর 3 দিন বাকি আছে। কিন্তু ওই বইটা দেখেছো তুমি? কত বড় ওই বইটা! যদি তোমরা পড়াশুনো না করো তাহলে ওই প্রতিযোগিতা কিভাবে জিতবে? গিয়ে সবাইকে বোঝাও তুমি, যাতে সবাই মন দিয়ে পড়াশুনো করে আর এই বুদ্ধির পরীক্ষাটাকে জিততে পারে। মন দিয়ে পড়াশুনো করো আর আপ্রাণ চেষ্টা করো। ঠিক আছে, তোমরা সবাই না খেয়ে থাকো।
সবাই নিজের জেদ পূরণ করতে চাও তাহলে করো, কিন্তু যখন খিদের জ্বালা হবে তখন আমার কাছে আসবে না। আজ তোমরা সবাই সুরাইয়ার কথা শুনছো, কিন্তু যখন নিজেদের ভুল বুঝতে পারবে আমার থেকে তখন সাহায্য চেয়েও না। খাবার পরে সবাই ঘুমিয়ে পড়ে, তখন বলেছিলেন টেলিফোন করবেন, একটা আওয়াজ করে ছেড়ে দেবেন, তারপর আবার ফোন করবেন, কিন্তু এখনো তো করলেন না ফোনটা, কখন করবেন? আরে এলেছি, এখানে একবার আয় তো তুই। হ্যাঁ আসছি। আরে তাড়াতাড়ি আয় না। আসছি আসছি। হ্যালো, আমি কাজ শুরু করে দিয়েছি আর আপনি যেমন বলেছিলেন ওই বইটাও আমি ছিঁড়ে ফেলেছি, আর আমি বাকি সব কাজও করে দিয়েছি। শাবাশ, এবার তুমি এইটা উপহার পাবে যে তোমার শ্বশুর বাড়িতে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি, এবার তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য চলে আসবে খুব তাড়াতাড়ি। থ্যাংকু বেটি ম্যাডাম, আপনার জন্য আমি আবার আমার শ্বশুর বাড়িতে ফিরে যেতে পারবো। সব হবে বন্দিতা, এখন বই জুড়ে ফেলেছি, কালকে সব মেয়েরাও একজোট হয়ে যাবে। কি হলো বড় বাবু? বইয়ের শেষ 50 পৃষ্ঠাটা কোথায় গেল? বন্দিতা, তুমি ওখান থেকে সব পৃষ্ঠা নিয়ে এসেছিলে তাই না? আমি নিজেও নিয়ে এসেছিলাম, কোথায় গেল? প্রতিযোগিতাতে যদি ওরা ওই 50টা পৃষ্ঠা থেকেই প্রশ্ন করে তখন খোঁজো বন্দিতা, কোথায় ওই বইটা, কোথায় গেল খোঁজো। 50টা পৃষ্ঠা বন্দিতা, চলো মার্কেট গিয়ে নতুন বই কিনে আনি আমরা। দাদা, এনসাইক্লোপিডিয়া ভলিউম 1টা আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, 1000 পৃষ্ঠা যেটা। আচ্ছা আচ্ছা, ওইটা দেখছি আমি। বড় বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো বন্ধুটা। আপনার সরিয়া দিদিকে বকাটা উচিত হয়নি। ওই বইটার তো সমস্ত কপি বিক্রি হয়ে গেছে। আরে
আরে নেই মানে কি দাদা আপনি আরে দাদা ভালো করে দেখুন মোটা একটা বই আপনি দেখতে পেয়ে যাবেন আপনি আপনি তো দেখছেন না আরে এই এই তো এটাই তো বই চাই অনিরুদ্ধ নিয়ে নাও তোমার স্যার বাবুকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বন্দিতা তুমি একটা কাজ করছো না কেন এই বইটা তুমি দিয়ে দাও জানি জানি রায়চৌধুরী বাড়ির বউ তুমি খুব আত্মসম্মান তোমার নিজের শত্রুর সাথে হাত মিলাও না ঠিক আছে চলো তোমার জন্য এই কাজটাও আমি সহজ করে দিচ্ছি আপনি কি করতে চাইছেন মিসেস বেটি তোমার হেল্প অনিরুদ্ধ রায় চৌধুরী এই শর্তে যে যদি বন্দিতা বেশি সঠিক উত্তর দেয় আমার টিমের ছেলেদের থেকে তাহলে এই বইটা তোমার আমার ছাত্রী বন্দিতা প্রস্তুত কি বন্দিতা এটা আমাদের ক্লাসের একটা নিয়ম মেনে নাও বুদ্ধির প্রতিযোগিতার জন্য এটা আর একটা অভ্যাস ঠিক আছে তাহলে আমার টিমের ছেলেদের দিয়ে শুরু করা যাক আমি চাই না যে এই খেলাটা ওদের জন্য সহজ হোক আসলে কি বলতো যদি এই খেলায় সহজেই হেরে যায় তাহলে খেলাটা জিতে মজা আসবে না যাও যাক চলুন সবাইকে প্রশ্নের উত্তর দেওয়ার সময় এই ফুটবলটাকে গোলে পাঠাতে হবে এবার তুমি তোমার পছন্দ মতো যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো এদেরকে জিজ্ঞেস করো সব থেকে দ্রুত কোন প্রাণী দৌড়তে পারে চিতা চিতা নেক্সট টাইটানিক জাহাজ কোন বছর ডুবেছিল 1912 1912 সালে নেক্সট ব্যাঙের নবজাত শিশুকে কি বলে ট্যাডপোল গুড নেক্সট গান্ধীজির জন্ম কোন বছরে হয়েছিল 1869 2 অক্টোবর 1869 নেক্সট গান্ধীজির জন্ম কোন জায়গায় হয়েছিল পোরবন্দর গুজরাটের পোরবন্দরে ভেরি গুড মঙ্গল পাণ্ডে ইংরেজদের বিরুদ্ধে কোন বছরে বিদ্রোহ করেছিল 10 মে 1857 10 মে 1857 ভেরি গুড এবার তোমার পালা বন্দিতা বন্দিতা প্রস্তুত যাও বন্দিতা গোল করে দিও আর উত্তর দিয়ে দিও কিন্তু প্রশ্ন আমি জিজ্ঞেস করব না আমার টিমের মাস্টার মশাই জিজ্ঞেস করবেন মাস্টার মশাই আসুন আমি ভুল একদমই পছন্দ করি না সৌদামিনী খুব ভালোভাবেই জানতো যে বন্দিতা এই মাস্টারমশাইকে ভয় পায় সেজন্যই ওনাকে ডেকেছে আমি এটা ভাবতেও পারছি না যে এতটা নিচে নেমে গেছে সৌদামিনী প্রশ্ন জিজ্ঞেস করব বন্দিতা প্রথম প্রশ্ন স্যার থমাস আলবা এডিসন কোন জিনিস আবিষ্কার করেছিলেন আমি তোমার তিনটে ভুল ক্ষমা করে দেব তিনটে ভুলের পরে এই ছড়ি তোমাকে শেখাবে
উত্তর দাও বন্দিতা। বন্দিতা আমি জানি তুমি উত্তর জানো, মাস্টার মশাইকে উত্তর দাও। যে ভয় দেখাতেন না, সবকিছু বুঝিয়ে বলতেন, সেই রকম বর বাবু যাকে দেখে আমি সাহস পেতাম, সবকিছুতে আমার সাহস যোগাতেন, কিন্তু এখন তো আপনি সারবাবুকে চাই তোমার। বন্দিতা, স্যার বাবু ধন্যবাদ, ধন্যবাদ অনেক কটা জিনিসের জন্য। আমি তোমার শিক্ষক, আর আজ শেখানোর সঠিক প্রক্রিয়া তুমি আমাকে শিখিয়ে দিলে, ধন্যবাদ বন্দিতা। প্রতিযোগিতার জন্য কেমন পাগল হয়ে গেছিলাম বন্দিতা, বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে প্রশিক্ষণ দেব প্রত্যেকটা মেয়েকে। গ্রিনউডের ছেলেদের তো তুমি দেখেছো বলো বন্দিতা, স্যার বাবু বন্দিতা রামাইয়া বা ভোলি জানতে পারার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। সুরিয়া দিদি, রামাইয়া দিদি, বলি কোথায় তোমরা? এলাচ বাদল, দেখো আমি তোমাদের জন্য রসগোল্লা এনেছি। কোথায় তোমরা সবাই? কি হয়েছে বৌমনি? আমার সব বন্ধুরা কোথায়? ওই রামাইয়া আর ভোলি ছাদে পড়াশোনা করছে, এলাচার বাদলকে আমি আপনার ঘরের দিকে যেতে দেখেছি। ঠিক আছে চলো। বারণ করেছিলাম আমি, তা সত্ত্বেও
বাড়ির উপর তলায় যাওয়ার সাহস কি করে করলো ওই মেয়েগুলো? সমস্ত বাক্স খালি, কারা করেছে এগুলো? এসব কে করতে পারে বন্দিতা? কে করেছে এইসব? কোথায় গয়নাগুলো? বাড়ির বাইরে থেকে কেউ বাড়ির ভেতরে ঢুকতে পারে? পারে না তো? ওরাই আমাদের বৌমার গয়না চুরি করে পালিয়ে গেছে। যে বাড়ির অন্য খেলো সেই বাড়িতেই চুরি করলো? না 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 কাকা, এটাও তো হতে পারে না যে মেয়েদেরকে কোনো... তোমার কৈফিয়ত আর আমি শুনতে চাই না। না, আমি বলছি যে এমনিতেও ওই ধরনের মেয়েদের কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? শুধু তুমি ছিলে, কখনো ওদের মাস্টারি করছিলে, কখনো রক্ষাকর্তা সাজছিলে, ওদের সব ভবিষ্যৎ শোধরাতে গিয়েছিলে, লেখাপড়া শেখাতে চেয়েছিলে ওদেরকে, হলো তো? করলো তো বিশ্বাসঘাতকতা? আরে পালিয়ে গেল তো মাঝপথে ছেড়ে তোমাকে? অনিরুদ্ধ, কালী না উননের চারপাশেই ভালো লাগে, যদি ওটাকে মুখে লাগিয়ে নাও তাহলে মুখটা কালো হয়ে যাবে। কিন্তু কাকা শ্বশুর মশাই, ওই কালীকেই যদি কাজল করে চোখে পড়া হয় তাহলে চোখের জ্যোতি আর সৌন্দর্য দুটোই বেড়ে যায়, তাই না? বাহ, কি যুগলবন্দি! একজন কৈফিয়ত দেয় তো অন্যজন তর্ক করে। তোমাদের চোখ কি এখনো খুললো না? হ্যাঁ, হয়েছে কাকা, তুমি ঠিক কথাই বলছিলে, মেয়েরা একদম ভুল করেছে। কিন্তু কাকা, ভুলটা আমিও করেছি। হ্যাঁ কাকা, তা না হলে মেয়েদেরকে এভাবে চুরি করতে হতো না। আমি এক্ষুনি আমার ভুল শুধরাবো, আমি এক্ষুনি যাব, ওদেরকে খুঁজবো, ওদের সঙ্গে দেখা করব, ওদের সঙ্গে কথা বলবো। চলো বন্দিতা। আরে আরে অনিরুদ্ধ, বৌমা দাঁড়াও। আরে অনিরুদ্ধ, কোথায় যাচ্ছ তুমি? আজ এত রাস্তা ফাঁকা কেন? না কোনো গাড়ি ঘোড়া আছে, না রিক্সা, সব কোথায় গেল? আজ তো দেখছি সবকিছু বন্ধ, সবকিছু কেমন নিস্তব্ধ। কিন্তু এরকম কেন হয়েছে? স্বাধীনতা চাই তোমাদের? এটা স্বাধীনতা দিয়ে সবাইকে। ওকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, কি হয়েছে কাকা? অনিরুদ্ধ দাঁড়াও,
দাঁড়াও, আমি কখন থেকে চেঁচিয়ে যাচ্ছি আর তুমি আমার একটা কথাও শুনছো না? কোথায় কোথায় যাচ্ছ? জানো না বাইরের পরিবেশ কতটা অশান্ত? তুমি কি জানো না যে ইংরেজরা বিপ্লবীদের মিছিলের ওপর গুলি চালিয়ে দিয়েছে? আমি জানি, বাইরে কাউকে দেখলেই গুলি চালিয়ে দেওয়ার আদেশ আছে। আর তুমি চাও এই রকম অবস্থায় আমি তোমাকে না, আমি আমি তোমাদের দুজনকে বাইরে যেতে দেব না। কিন্তু যেতে তো হবে কাকা, মনে আছে তো মাত্র এক ঘন্টা বাকি আছে ওদের ওই পরীক্ষাটা শুরু হওয়ার, আর একমাত্র আমাদের বৌমা বন্দিতাকে ছেড়ে বাকি এই মেয়েগুলোর মধ্যে কেউ কি এখনো তৈরি? একদম কাকা। দেখো, একটু ভালো করে তাকিয়ে দেখো নিজের এই ছাত্রীদের দিকে। এই ভোলি, নামটা তো ওর শুধু ভোলি, কিন্তু কখনো কোনো কথা বলেনি। আরে এই পরীক্ষাতে কোনো কথা বলতে পারবে কি? আরে এই এলাইচি, শুধু নামেতেই গন্ধ। আরে সুরাইয়া, সব ল্যাংড়া ঘোড়া, সব কটা এক একটা ল্যাংড়া ঘোড়া। আর এরা পড়াশোনায় নয়, পালাতে ওস্তাদ। কিন্তু না, পালাতেই বা পারলো কোথায় ভালোভাবে, ফিরেই তো এলো সেই। কাকা, আর ওই বই শেষের ওই 50 পাতা তো উধাও, ওগুলো তো আর পড়তেই পারলো না ওরা। তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন এসে যায় তাহলে কি করে কি করে উত্তর দেবে এরা? অনিরুদ্ধ, আরে কি দরকার ছিল এই মেয়েদের পড়াশোনার জন্য এত বড় একটা শর্তে রাজি হওয়ার? গোলাম হয়ে যাবে তুমি ওই সৌদামিনী আর ওই গ্রিনউডের, কি দরকার ছিল? দরকার কি ছিল সেটা তুমিও খুব ভালো করে জানো। আর আমার আমার নিজের টিমের ওপর পুরো বিশ্বাস রয়েছে। এরা সবাই প্রচন্ড পরিশ্রম করেছে আমি জানি। সুরাইয়া, ইলাইচি, ভোলি, এরা আমাদের টিমের সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে কেউই দুর্বল নয়। মীরা যাতে পড়াশুনো করবার সুযোগ পায় এই লড়াইতে আমরা অনেকটা এগিয়ে এসেছি আর সঠিক দিকেই এগোচ্ছি আমরা। তাই আমরা ভাঙবো না, আমরা মচকাবো না, আমাদের সম্পূর্ণ ধ্যান আমাদের লক্ষ্যে রেখে এগিয়ে যাব। তার জন্য আমাদের খালি পায়ে যদি আগুনের ওপরেও হাঁটতে হয় আমরা হাঁটব, কিন্তু হার মানব না। আমাদের সামনে মিসেস বেটি গ্রিনউড হোক বা গ্রিনউড নিজেও থাকুক বা যেই থাকুক না কেন, আমরা কোনো অবস্থায় হার মানব না। আমাদের দৃষ্টি শুধু লক্ষ্যের দিকেই থাকবে। তাহলে বলো, আমরা পারবো তো? আমরা পারবো তো? এখন যেটা বলছি মন দিয়ে শোনো। আমি বেঁচে থাকতে আমি তোমাকে ওই সৌদামিনী আর গ্রিনউডের গোলাম হতে কোনোভাবেই দেখতে পারবো না। আমার হৃদয়, তোমার প্রতি আমার স্নেহ সব নষ্ট হয়ে যাবে না? দুদণ্ড আমি বেঁচে থাকতে পারবো না। যতক্ষণ আমি জীবিত আছি তোমাকে ওই সৌদামিনীর গোলাম হতে আমি দেখতে পারবো না। মনে আছে তো অনিরুদ্ধ, যদি শর্ত হেরে যাও তাহলে আমরা হারলে কি হবে? এটা তুমি অনেকবার বলেছো বাজে দিদি, কিন্তু যদি তোমাদের দল হেরে যায় তাহলে তোমার বরবাবুকে অফিসারের পদ ছেড়ে চলে যেতে হবে তুলসীপুর থেকে। মনে আছে তো তোমার? ধন্যবাদ বন্দিতা, ধন্যবাদ লেডি বেটি গ্রিনউডকে মনে করিয়ে দেওয়ার জন্য যে উনি ভুলে গেছিলেন যে যদি একদিকে জয়ের যেমন জয়ধ্বনিও শোনা যেতে পারে ঠিক তেমনই অন্যদিকে হারের জরিমানাও ভরতে হতে পারে। কমন গার্লস, কমন বয়েজ,
রেডি? তাহলে আর মাত্র 10 মিনিটের মধ্যে প্রত্যেকের বুদ্ধিমত্তার পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? তাহলে তোমাদের যদি প্রয়োজন হয় তো তোমরা একটুখানি জলখাবার খেয়ে নাও, ঠিক আছে? ভেতরের হলে আমরা সব ব্যবস্থা করেছি, ছেলেরা একদিকে থাকবে আর মেয়েরা একদিকে থাকবে, ঠিক আছে? কাম অন, লেটস গো। আমরা সবাই প্রস্তুত তো? তোমায় শুধু আমার একটা শেষ কাজ করতে হবে, তারপরে তোমার স্বামী তোমাকে নিতে চলে আসবে। ঠিক তো? একদম সত্যি। তোমাকে শুধু এই গভীর ঘুম পাড়িয়ে দেওয়ার ওষুধটাকে ওই মেয়েদের রসগোল্লার বাটিতে ঢেলে দিতে হবে, যাতে ওরা কুম্ভকর্ণের মতো ঘুমোতে থাকে। আর প্রতিযোগিতায় কোনো প্রশ্নের উত্তর না দিতে পারে, তারপর সবাই পাবে শাস্তি, আর তুমি তোমার স্বামীকে পেয়ে যাবে। শুধু একটা কথা খেয়াল রেখো, তোমাকেও ঘুমানোর নাটক করতে হবে, যাতে কারোর সন্দেহ না হয়। বুঝতে পেরেছো? শোনো শোনো শোনো, কেউ কোনোভাবে ভয় পাবে না, ঠিক আছে? আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, তাই আমরাই জিতব। তাহলে সবাই প্রস্তুত? এবার তোমাকে আমার দাস হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না অনিরুদ্ধ। যাও খাওয়া দাওয়া করে নাও তোমরা। আমি বলতে চাইছি যে সবাই খাবে তো। রসগোল্লা খেতে আমার বুদ্ধি আরো বেশি খুলে যাবে। হ্যাঁ বন্ধিতা, খাও। এটা খাওয়ার পর যখন গভীর ঘুম থেকে উঠবে, ততক্ষণে আমার দাস হয়ে যাবে তোমার বরবাবু। বিনয়, এই সৌদামিনী যখনই ওর মুখ দিয়ে ওই কুটিল ভাবে হাসে না, তখনই ওর মনে মনে কিছু না কিছু একটা ষড়যন্ত্র চলতে থাকে। এমনিতেও ওর কুটিলতার ব্যাপারে তো আমরা সবাই জানি, কিছু না কিছু তো নিশ্চয়ই করবে ও। আরে আমাদের অনিরুদ্ধর সব ছাত্রীরা, যার মধ্যে কেউ ল্যাংড়া ঘোড়া তো কেউ কানা, ওদের মধ্যে সব থেকে বুদ্ধিমতী যে আছে না, সে হলো শুধু আমাদের বৌমা। চিন্তা তো আমারও হচ্ছে দাদা, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে বন্দিতা সব সামলে নেবে। আর এমনিতে অনিরুদ্ধ তো অনেক পরিশ্রম করেছে, শুধু আমার এটাই বলার যে ধৈর্য ধরতে হবে, দেখা যাক কি হয়। চলো চলো চলো, ঘন্টা পড়ে গেছে, চলো। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আজ তোমরা প্রমাণ করে দাও যে মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম নয়। তোমরা সবাই যদি ওদের সামনে দাঁড়িয়েও থাকো না, তাহলেও এটা নিশ্চিত যে এই প্রতিযোগিতা তোমরাই জিতবে। এখন যাও আর গিয়ে ওদের বাজিমাত করো। অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন এভরিওয়ান, সবাই নিজের নিজের জায়গায় বসে যাও। ছেলেরা এইদিকে, মেয়েরা এইদিকে প্লিজ। বন্দিতা, তুমি হাই তুলছো এখানে? হ্যাঁ, তুমি রাতে ঘুমোওনি ভালো করে? হ্যাঁ জানি না স্যার বাবু, এমন মনে হচ্ছে যে আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ব।
চেয়ারে গিয়ে বসো, একদম সোজা হয়ে বসবে, পিঠ সোজা করে যাও। যাও বন্দিতা। ঘুমের ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। বন্দিতা হাই তুলছে দেখে সব মেয়েরা হাই তুলতে শুরু করলো নাকি? এই মেয়েরা এই জন্য হাই তুলছে কারণ আমাদের ভাগ্যটা শুয়ে পড়তে চলেছে। আরে কতবার আমি তোমাকে বারণ করেছিলাম যে এই মেয়েগুলো তোমাকে নেডুয়ে মরবে, আর তুমি বন্দিতা। রমাইয়া, এবার হবে আসল মজা। স্কুল যেতে চাও তো বন্দিতা? এই সুযোগটা আর কোনো দিনও পাবে না। আরে তোমাদের ভবিষ্যতের খুব ভালো বন্দিতা। হ্যাঁ, আমাদের দেশ ভারতবর্ষ সর্বপ্রথম শূন্য আবিষ্কার করেছিল। সরি ডার্লিং, জানি না কি করে উঠে পড়লো। মিসেস বেটি গ্রিনউড, একটু মন দিয়ে দেখার কষ্ট করবেন আপনি? শুধু বন্দিতাই নয়, সমস্ত মেয়েরা উঠে পড়েছে দেখুন। সবার চোখ খুলে গেছে। আচ্ছা জল, চোখ খোলার জন্য না? এবার আমার পরের প্রশ্ন, আমাদের শরীরে সবচেয়ে ছোট্ট হাড় কোনটা? Yes, my angel. কানের হাড়। Correct. মেয়েদের জায়গায় ছেলেরা শুয়ে পড়েছে। What is this happening? এসব কি হচ্ছে বেটি? মেয়েরা উঠে পড়লো আর ছেলেরা ঘুমিয়ে পড়লো। আমিও জানি না, আমারও খুব চিন্তা হচ্ছে। পরবর্তী প্রশ্ন। দাঁড়ান স্যার, নিশ্চয়ই অনিরুদ্ধ কিছু একটা গন্ডগোল করেছে। দেখুন, আমার টিমের ছেলেটা ঘুমিয়ে পড়েছে। আমি আবার কখন কি করলাম? আমার তো মনে হয় আপনার টিমের ছেলেরা সব বুঝে গেছে যে মেয়েদের থেকে ওরা হেরে যেতে চলেছে। এবার মেয়েদের থেকে হারতে হয়তো লজ্জা পাচ্ছে ওরা, সেই জন্য ওরা ঘুমানোর নাটক করছে। আমার টিম কেন নাটক করতে যাবে? ওরা সবাই তো পুরো বইটা গুলে খেয়ে নিয়েছে। গুলে খেয়ে নিয়েছে? আরে বাহ! কিন্তু আপনি একটা কথা জানেন মিসেস বেটি গ্রিনউড, শুধু গুলে খেয়ে নিলেই নয়, বুঝলেই পড়া মুখস্থ হয়। আরে অন্তত একটা ভালো অজুহাত তো দিয়ে দিতে, এটাই বলে দিতে যে ছেলেরা বেশি খাবার খেয়ে নিয়েছে সেই জন্য ঘুমিয়ে পড়েছে। খাবার? তুমি আমার টিমের ছেলেদের খাবারে কিছু একটা মিশিয়েছিলে। স্যার,
ও নিশ্চয়ই আমার টিমের ছেলেদের খাবারে কিছু একটা মিশিয়েছিল, আমি বলছি। যদি তুমি সেরকম কিছু করে থাকো মিস্টার অনিরুদ্ধ রায় চৌধুরী, তাহলে তার শাস্তি তুমি নিশ্চয়ই পাবে, জানো তো। গ্রিনউড, সরি সরি স্যার গ্রিনউড, আমি এরকম আবার কেন করতে যাব? যেরকম আপনার ডিয়ার ওয়াইফ মিসেস বেটি আমার টিমের কাছে যায়নি, ঠিক সেরকমই আমিও আপনার টিমের কাছে যায়নি। আমি কি করেছি? আমি তো তোমার টিমের মেয়েদের ধারে কাছেও যাইনি, তাহলে আমি কি ভুল করতে পারি? আমি গেছিলাম কি? যাইনি তো, তখন আমি কি করে কিছু করতে পারি? পারি না তো, বলুন আপনি। নিজের অকর্মণ্যতার ভার আমার ঘাড়ে চাপিও না প্লিজ। হ্যাঁ বড় স্যার বাবু, আমরা ভারতীয়রা সময়কে অনেক মূল্য দিই আর ভালো করে উত্তর দিই, আর সেটাও একদম সঠিক সময়, তাই না স্যার বাবু? তুমি একদম ঠিক কথা বলেছো বন্দিতা। আর এই যে আমাদের ভারতীয়দের এরকম অযোগ্য বলে এরা মনে করেছে, তার ভর্তুকি তো এবার দিতেই হবে। আপনি আপনি চালিয়ে যান স্যার, প্রতিযোগিতা চালিয়ে যান। হ্যাঁ, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। আমি এক মিনিটে আসছি। আমি তোমাকে এটা সব সময় বলতাম, মহাভারত পড়ো মিনি, মহাভারতটা একবার পড়ো। কিন্তু তুমি পড়েছো না? যদি পড়তে তখন বুঝতে পারতে পাশা কি করে ঘুরল। কি এইসব? তুমি এটা বুঝবে না গ্রিনউড, একদমই না। যেটা বলছিলাম, আমি বলছিলাম মিনি, সরি, আমি বলছিলাম মিসেস বেটি গ্রিনউড, মহাভারতটা পড়ে নিন, যদি পড়তেন তখন বুঝতে পারতেন যে ঘুমের ওষুধ আপনি মেয়েদের খাবারে মিশিয়েছিলেন। সেটা আপনার ছেলেদের খাবারে কি করে মিশে গেল? আমি তো শুধু ভগবান শ্রীকৃষ্ণর বাণীটা মনে করলাম। আর আসল এবং সত্যের জয়ের জন্য তোমাকে তোমারই বানানো গর্তে ধাক্কা দিয়ে দিলাম, আর আর কিচ্ছু করিনি সত্যি বলছি। এই দেখো মহাভারত। অনিরুদ্ধ, তুমি এটা করতে পারো না। কেন? এই সব খেলা শুধু তুমি খেলতে পারবে নাকি? ইংরেজদের ভেঙে দাও আর রাজত্ব করো এই নীতি নিয়ে তুমি খুব ভালোভাবেই আমাদের টিম থেকে ইলাইচিকে আমাদেরই টিমের বিরুদ্ধে করে দিলে। দেখলেন তো আপনি বর বাবু, বলেছিলাম না আমি যে ইলাচের জিনিসপত্রে আমি বাজে দিদির গয়না পেয়েছি। তখন আমি ভাবলাম যে আমি এবার শুদ্ধ সত্য ভারতীয়দের মতো তোমাকে উত্তরটা দিয়ে দিই। আসলে কি জানেন তো মিসেস বেটি গ্রিনউড, শ্রীকৃষ্ণর নীতির আগে এইসব ইংরেজদের ষড়যন্ত্রের নীতিটি খুব একটা চলে না, কোনোদিনও না। মহাভারত না, কোনো ব্যাপার না। তো অল অফ ইউ, এখন পয়েন্ট হয়েছে ছেলেদের 1 পয়েন্ট, মেয়েদের 4 পয়েন্ট। মেয়েরা এগিয়ে গেছে, কাম অন বয়েজ, কাম অন, ডু সামথিং। শুধু আজকেই নয়,
এমনকি ভবিষ্যতেও মেয়েরাই আকাশ ছোঁবে। আজকের জয় এদের সুন্দর ভবিষ্যতের পথ দেখাবে। আর যদি এটা হয় তাহলে আমি নিজে ওই মেয়েদের জেতার সব রাস্তা বন্ধ করে দেব। উঠো বয়েজ উঠো, ঘুমোচ্ছ কেন? তোমরা পাগল হয়ে গেছো নাকি? উত্তর দাও, আমরা ওই মেয়েদের কাছে হারতে পারবো না। উঠো। এক্সকিউজ মি, মিসেস বেটি গ্রিনউড, এক সেকেন্ড। কিছুক্ষণ আগে এখানে একটা রুলের কথা বলা হয়েছিল, কেউ নিজের টিমের কাছে যেতে পারবে না, তা না হলে টিমকে ডিসকোয়ালিফাই, অযোগ্য বলে ঘোষণা করা হবে। যাও নিজের জায়গায় গিয়ে বসে পড়ো, না হলে জাজকে বলে তোমার টিমকে অযোগ্য ঘোষিত করতে হবে আমায়। ওই রুলটা এখনো আছে তো স্যার?